লোকসভা ভোটের মুখেই এবার সরাসরি পশ্চিম ত্রিপুরা লোকসভায় এবার কংগ্রেস শক্তি বৃদ্ধি সুদীপ রায় বর্মন ও কংগ্রেস প্রার্থী পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আশিস কুমার সাহার হাত ধরে প্রদ্যুৎকিশোর দেববর্মনের ঘনিষ্ঠ বহুকর্মী সমর্থক মথাদলকে দলকে গুডবাই জানিয়ে কংগ্রেসে যোগদান এবং তারা স্পষ্টভাবে যেটা বুঝতে পেরেছেন দর্শক বন্ধু আমরা জানিয়ে রাখি কিশোর দেববর্মন বিজেপির সঙ্গে জোটে এবং কিশোর দেববর্মনে নিজের বোন প্রার্থী হয়েছে বিজেপির টিকিটে আর সেই মতাবেগ অনুসারেই কি বিজেপির জোট শরিকের কি একটা ভাঙন এটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে এই মুহূর্তের আপনাদেরকে আমরা জানিয়ে রাখি কাঞ্চনপুর ব্লকের সাব জেনারেল চেয়ারম্যান পনেন্দ্র রিয়াং দলের হেভিওয়েট নেতা এবং শ্রী জিসকেল দেববর্মা মাথাবাড়ি বিধানসভা থেকে সরাসরি জয়মানিক জামাতিয়া সহ অনেক নেতৃত্বরা যোগ দিয়েছেন কংগ্রেসে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বন্ধুর নাম সুদীপ বর্মন একেবারে স্পষ্টভাবে কেননা বিজেপির সঙ্গে জোটের প্রার্থী হওয়াতেই আরও কি ক্ষোভ বাড়ছে জনজাতি ভোটারদের এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে কথা দিয়ে কথা রাখতে পারবে তো এটা একটু বিশ্বাস লাগছে আবার নাও লাগতে পারে কেননা পাহাড় যার ক্ষমতা তার বিধানসভা ইস্যুতে ঝড় উঠেছিল রায় বরবন্দা কিছুতেই বুঝতে পেয়ে উঠতে পারেননি কেননা দল মনে হয় কংগ্রেসের সঙ্গে জোট করবে বলে আসলে জলে এবং ঘোলা জলে একেবারে মাছ ধরতে নামতেই শুরু হয়েছিল মোথার রাজনৈতিক সমীকরণ ঠিক একই কায়দায় মথা দলের বড় ভাঙন যোগদান কংগ্রেসে